ক্লাস করতে পারি না। ম্যাম, অধ্যায় 12 হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। হ্যাঁ, সবগুলো অধ্যায় পরে যারা আসলো, 5 থেকে 12 অধ্যায় আমাদের সিলেবাস নতুন, যেটা সরকার থেকে দিয়েছে, তাহলে আমরা গতদিন 11 অধ্যায় শিখেছিলাম, আজকে আমরা 12 অধ্যায়টা শিখব। তোমরা আজকের অধ্যায়টার নাম লিখো, অধ্যায় 12, এবং তারিখটা দাও। দিয়েছো? আজকে উপরে লেখো, খাতার উপরে অধ্যায় 12 এবং আজকের তারিখটা লিখো। আজকে কয় তারিখ? আজকে 5 তারিখ। মিস সব লিখেছি। আচ্ছা, আজকের আমরা পাঠ এক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা থেকে আমরা যা শিখব সেটা হলো বাংলাদেশের আয়তন, সেটা জানব, বাংলাদেশের জনসংখ্যা কত সেটা জানব, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত এবং জনসংখ্যার ঘনত্ব বলতে আমরা কি বুঝি সেটা জানব, আর তারপরে আদমশুমারি কি সেটা জানব, মোট জনসংখ্যার নারী পুরুষের শতকরা অনুপাত ইত্যাদি আমরা আজকের আলোচনা থেকে জানব। মিস, এগুলো কি এখনই লিখবো? হ্যাঁ, লেখা দিলে তো লিখবেই। আগে আমরা অধ্যায়টা শিখি, তারপর লিখবো, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আচ্ছা, আজকে দেখো পার্ট এক, জনসংখ্যা। একটা দেশে কতজন লোক বাস করে, কতজন মানুষ বাস করে, সেটাই সংখ্যায় যদি প্রকাশ করা হয় তাহলে সেটাই হলো জনসংখ্যা, তাই না? কত মানুষ বাস করে, কত লোক বাস করে, এই সংখ্যায় প্রকাশ করাকে বলে কি? জনসংখ্যা, তাই না? আচ্ছা, এবার দেখো 2011 সালের আদমশুমারির হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল কত? 14,97,72,364। দেখো তো, করতে পারো কিনা তোমরা এই সংখ্যাটা? সবাই পারো কিনা দেখো তো, সবাই পারো? 14,97,72,364। থ্যাংক ইউ। এরপরে দেখো, এখানে দেখো এর পাশে বাংলাদেশ পৃথিবীর 90তম দেশ, 90 এর নিচে একটা দাগ দিয়ে দাও। আয়তনের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর কততম দেশ? 90তম। 90তম, 90তম নিচে দাগ দিয়ে দাও। আচ্ছা, এরপরে দেখো পরের ঘরটার মধ্যে লেখা আছে জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। অষ্টম মানে 8। হ্যাঁ, অষ্টম মানে 8। থ্যাংক ইউ। 8, অষ্টমের নিচে দাগ দিয়ে দাও। ঠিক আছে মিস, ম্যাম দিয়েছি। আচ্ছা, এরপরে দেখো
মোট জনসংখ্যার নারী পুরুষের শতকরা অনুপাতের নিচেই দাগ দিয়ে দাও, 49.99 অনুপাত। এখানে যে চিহ্নটা আছে চিহ্নটাকে বলে অনুপাত, 50.01 অর্থাৎ 49.99 অনুপাত 50.01। আচ্ছা এটা নিচে দাগ দিয়ে ম্যাম পুষ্প কি যেন লিখছে দাগ দিয়েছি। এরপরে দেখো, হ্যাঁ এরপরে নিচের ঘরটার মধ্যে দেখো, দেশের মোট আয়তন কত বর্গ কিলোমিটার দেখো তো, 1,47,570 বর্গ কিলোমিটার। ম্যাম রোল এক। হ্যাঁ এখানে প্রতি বর্গ কিলোমিটারে মোট 1,015 জন মানুষ বাস করেন। 1,015 নিচে দাগ দাও আর 1,547,570 দাগ দিয়ে দাও। আচ্ছা একে বলা হয় জনসংখ্যার ঘনত্ব। তাহলে জনসংখ্যার ঘনত্ব কাকে বলে একটু খেয়াল করো, প্রতি বর্গ কিলোমিটারে যতজন মানুষ বাস করেন তাকে কি বলে জনসংখ্যার ঘনত্ব বলে। হ্যাঁ বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত, 1,015 তাই না, 1,015 বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব। আচ্ছা এরপরের পেজে আমরা যাই। ঠিক আছে মিস, এখানে দেখো এসব বলি, আমাদের দেশে মোট জনসংখ্যার যদি অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ হয় তবে বাংলাদেশে নারী ও পুরুষের সংখ্যা কত, তাহলে কিভাবে বের করতে হয়। এটা মোট জনসংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে তোমরা উত্তরটা পেয়ে যাবে। ঠিক আছে বাংলাদেশের জনসংখ্যা যত সেই জনসংখ্যাকে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করলে উত্তরটা পেয়ে যাবে। এরপরে দেখো এসো লিখি, এখানে নিচের কথাগুলো বলতে কি বোঝায়। আদমশুমারি, আদমশুমারি বলতে কি বোঝায়, আদমশুমারি বলতে লোক গণনা করাকে বোঝায়। কোন দেশে কত লোক বাস করে তা গণনা করাকে আদমশুমারি বলে। ঠিক আছে আদমশুমারি বলতে কি বোঝো, আদমশুমারি বলতে লোক গণনা করাকে বোঝায়। কোন আদমশুমারি বলে, হ্যাঁ কোন দেশে কত লোক বাস করে তা গণনা করাকে আদমশুমারি বলে। এটা হলো 10 বছর অন্তর অন্তর আদমশুমারি হয়। ঠিক আছে 10 বছর অন্তর অন্তর আদমশুমারি হয়, অর্থাৎ 10 বছর অন্তর অন্তর লোক গণনা করা হয়। জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝো, কোন দেশে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে। কোন দেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে, ঠিক আছে যতজন লোক বাস করে তাকেই বলে জনসংখ্যার ঘনত্ব। তো বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব আমরা একটু আগেই পড়ে আসছি যে 1,015। তারপরে নারী পুরুষের অনুপাত বলতে কি বোঝো, একটি দেশের মোট জনসংখ্যার মধ্যে কতজন নারী ও কতজন পুরুষ আছে তার অনুপাতকে নারী পুরুষের অনুপাত বলে। একটি দেশের মোট জনসংখ্যার মধ্যে কতজন নারী ও কতজন পুরুষ আছে তার অনুপাতকে নারী পুরুষের অনুপাত বলে। আমরা আমাদের বইয়ে দেখেছি নারী পুরুষের অনুপাতটা ঘরের মধ্যে। এরপরে দেখো আরো কিছু করি, অনেক ভিড়ে গাড়ি অথবা রিক্সায় বসে থাকতে কেমন লাগে তাই নিয়ে একটি বাক্য লিখো। কি অনেক ভিড়ের মধ্যে গাড়িতে বসে থাকতে কি ভালো লাগে, না ম্যাম কি লাগে, বিরক্ত লাগে, তাহলে তোমরা একটা বাক্যে যখন লিখবে তখন লিখবে অনেক ভিড়ে গাড়ি অথবা রিক্সায় বসে থাকতে কি ফায়দা, তোমার কি ভালো লাগে জ্যামে বসে থাকতে,
না আমি বিরক্ত লাগে গরমের মধ্যে কি থাকা যায় বলো অনেক কষ্ট গাড়ির গাড়ির ধোঁয়া গন্ধ গরম শীতের সময় ভালো লাগবে শীতের সময় ভালো লাগবে কিন্তু গাড়ির গন্ধ আছে না ধোঁয়া আছে না শরীর খারাপ করবে এই জন্য ভালো লাগবে না আচ্ছা তারপরে যাচাই করি দেখো ঘ নাম্বার সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও জি ম্যাম জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম অষ্টম অষ্টম জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান অষ্টম অষ্টম সবাই অষ্টমে টিক চিহ্ন দাও এরপরে আমরা কিছু প্রশ্ন এই তিনটা প্রশ্নের উত্তর লেখো সংক্ষিপ্ত উত্তর ও প্রশ্ন এক নাম্বার প্রশ্ন এক নাম্বার প্রশ্ন জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝো লাল দাগ সরিয়ে দিতে হবে জিমি না কল সুবিল দন অটো সুহি দিনি রাত্রে শরদ বুক করতে কালকে স্কুল বন্ধ আচ্ছা তুমি শরদ বুদরা তো দিন সামনে যাদের বাসা থেকে সাউন্ড আসছে মোবাইলটা মিউট করো এগুলোর পর কি আর কিছু দিবেন না এরপরে আর কিছু দিব না মিস আবার কি আপনি নতুন করে অধ্যায় 5 শুরু করবেন হ্যাঁ পড়ানো শেষ হলে আবার দিব হ্যালো পাঁচে কি সমস্যা আছে কারোর না ম্যাম আচ্ছা আমাদের পড়া শেষ হলে আবার পাঁচে যাব সমস্যা নেই এক নাম্বার প্রশ্ন জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝো বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত উত্তর কোন দেশের প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলা হয় বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন দুই নাম্বার প্রশ্ন বাংলাদেশে নারী অথবা পুরুষ কাদের সংখ্যা বেশি উত্তর বাংলাদেশের মোট জনসংখ্যার নারী পুরুষের শতকরা অনুপাত 49.99:50:01 অতএব বাংলাদেশের নারী তুলনায় পুরুষের সংখ্যা বেশি মানে এক নম্বর প্রশ্নের উত্তরটা বলেন তারপরে তিন নম্বর প্রশ্ন আছে আদমশুমারি বলতে কি বোঝো উত্তর আদমশুমারি বলতে লোক গণনা করাকে বোঝায় কোন দেশে কত লোক বাস করে তা গণনা করাকে আদমশুমারি বলে ম্যাম দুই নাম্বারটা আবার একটু বলবেন কত নাম্বার বলবো ম্যাম এক নাম্বারের উত্তরটা বলেন এক নাম্বার দেখতে পাও নাই কেন রে কথা না বললে মোবাইলে কি হয় না দেখা যায় না মিস জায়দ তাহলে দীপা দেখতে পারে না দীপা কি নাক ওর বোধহয় ক্যামেরা নেই দীপা কি নাক ফুল পড়েছে নাকি জিমি বাবা
আচ্ছা এবার দেখো এক নাম্বার প্রশ্ন জনসংখ্যার ঘনত্ব বলতে কি বুঝো বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত উত্তর কোন দেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলা হয় বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন দুই নাম্বার প্রশ্ন বাংলাদেশে নারী অথবা পুরুষ কাদের সংখ্যা বেশি উত্তর বাংলাদেশের মোট জনসংখ্যার নারী পুরুষের শতকরা অনুপাত 49.99 অনুপাত 50.01 অতএব বাংলাদেশে নারীর তুলনায় পুরুষের সংখ্যা বেশি তিন নাম্বার প্রশ্ন আদমশুমারি বলতে কি বোঝো উত্তর আদমশুমারি বলতে লোক গণনা করাকে বোঝায় কোন দেশে কত লোক বাস করে তা গণনা করাকে আদমশুমারি বলে কার লেখা শেষ আমাদের কি লেখা শেষ মিস দুই নাম্বার প্রশ্নটা বলেন দুই নাম্বার প্রশ্ন বাংলাদেশে নারী অথবা পুরুষ কাদের সংখ্যা বেশি প্রশ্ন লিখেছো এবার উত্তর লিখো বাংলাদেশের মোট জনসংখ্যার নারী পুরুষের শতকরা অনুপাত 49.99 অনুপাত 50.01 অতএব বাংলাদেশে নারীর তুলনায় পুরুষের সংখ্যা বেশি তিন নাম্বার প্রশ্ন আদমশুমারি বলতে কি বোঝো উত্তর আদমশুমারি বলতে লোক গণনা করাকে বোঝায় কোন দেশে কত লোক বাস করে তা গণনা করাকে আদমশুমারি বলে আদমশুমারি বলতে লোক গণনা করাকে বোঝায় কোন দেশে কত লোক বাস করে তা গণনা করাকে আদমশুমারি বলে 10 বছর অন্তর অন্তর আদমশুমারি হয়
মানে এটা দি নাই এটা আমি বললাম 10 বছর পর পর আরে হয় অর্থাৎ লোক গণনা করা হয় আমাদের দেশে হ্যালো লেখা হয়নি ম্যাম তিন নম্বরের প্রশ্নে সুমাইয়ার লেখা শেষ সোয়া জি মিস তারপর মুখস্থ করে ফেলো পড়তেছি মিস আচ্ছা পড়া হলে আমাকে বলো জি মিস কার লেখা শেষ না এখন আর লিখতে দিব না এইচ ডব্লিউ টা দিব ম্যাম এইচ ডব্লিউ কি এইচ ডব্লিউ এই সংক্ষিপ্ত উত্তরই শিখবে ম্যাম লেখা দেখবেন না দেখাও খাতা দেখাও কার লেখা শেষ আমার লেখা শেষ ব্যাক ক্যামেরা করে কি দেখাবো ম্যাম লেখা শেষ দেখাও সুমাইয়া দেখাও খাতা উঁচু করলেই হবে হয়েছে হ্যাঁ হয়েছে তুমি আবার পড়ো তোমার খাতাটা খাতাটা পড়লে তখন তুমি বানানগুলো দেখতে পারবে ঠিক আছে হয়েছে থ্যাংক ইউ ওয়েলকাম মিস আমি ওই যে এই যে মোবাইলের সাথে মিল করে ম্যাম দেখা যাচ্ছে রিল্যাক্স হ্যাঁ এমনি দেখেছি লিখে ম্যাম হ্যাঁ বলো মিস বাড়ি কাজ কি রিল্যাক্স দেখা যাচ্ছে বাড়ি কাজ থ্যাংক ইউ রিল্যাক্স এবার পড়াটা হ্যাঁ যার লেখা শেষ সে পড়াটা শিখে ফেলো আমাকে বলো যে আমি পড়া করেছি তাহলে আমি দু একটা হ্যাঁ তাহলে আমি ধরবো ঠিক আছে যার লেখা শেষ সে পড়তে থাকো পড়ে শিখে ফেলো আজকের পড়াটা আজকেই শিখে ফেলো আচ্ছা ম্যাম আচ্ছা আর এইচ ডব্লিউ হলো এইচ ডব্লিউ এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোই শিখবে ঠিক আছে ভালো করে শিখবে লোক গণনা করাকে বোঝায় কোন দেশে কত লোক বাস করে তা গণনা করাকে আদমশুমারি বলে ম্যাম রোল দুই একটা দেখা যাচ্ছে কই রোল দুই দেখতে পাচ্ছি না মিস রোল 15টা দেখা যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছি 15টা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ তোমার খাতাটা দেখেই পড়ো খাতাটা দেখে পড়লে বানান যদি ভুল যায় তাহলে ঠিক করতে পারবে কোন শব্দ যদি বাক্যটা ঠিক হলো কিনা সেটাও দেখো আচ্ছা রোল 15 কি লিখেছো বলো তো এক নাম্বার প্রশ্নটা বলো জনসংখ্যার ঘনত্ব বলতে কি বুঝো বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত কোন দেশে প্রতি প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব 11:20 বাজে আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ সবার লেখা শেষ জি মিস কার লেখা শেষ না আমাদের সময় তো শেষ আমাদের তো পরে আবার আরেকটা ক্লাস আছে না হ্যাঁ দেখা যাচ্ছে থ্যাংক ইউ
মিস ওয়েলকাম তা সবার লেখা শেষ জি ম্যাম বাড়ির কাজটা লিখেছো জি মিস মিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মিস আসসালামু আলাইকুম ম্যাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ গুড বাই